আজকে সৌরভ দা আছে কপালে। সৌরভ দা ওকে অত দূর যেতে না বল। হ্যালো গাইস, তো আজকে আমরা করতে চলেছি অঙ্কিতার উপরে প্র্যাঙ্ক, ভয়ানক প্র্যাঙ্ক, ভয়ঙ্কর প্র্যাঙ্ক করবো। ঠিক আছে, আমি আর ভাই মিলে করবো। তো প্র্যাঙ্কটা হবে যে ওর মোবাইলটা আমাদের কাছে আছে, এখন মোবাইলটা জলে পড়ে গেছে, আমি বলবো জলে পড়ে গেছে মোবাইলটা, সমুদ্রে ভেসে গেছে। রিয়াকশনটা কিরকম হয় এবার আমরা দেখতে চাই, আর তোমরাও দেখো, তোমরাও দেখো আমার সাথে। চলো স্টার্ট করা যাক। ঠিক আছে, ক্যামেরাটা ঘুরিয়ে আমি দেখাচ্ছি। হ্যাঁ, ক্যামেরা এদিকে ঘুরবে না, ফটো তুলছে এখন। দূরে দেখো, হ্যাঁ, ওই ওইদিকে সচিন তুলে দিচ্ছে আর ওখানে বসে আছে। ওর কোনো আইডিয়াও নেই আমরা কী করতে চলেছি। আমরা এখানে ও বলেছে এমনি ব্লগ বানানোর জন্য, জলের ঢেউ দেখা। আমি ও ঢেউ দেখাচ্ছি, ঢেউয়ে যে ফেলে দেবো বুঝতেও পারবে। আর তুই ভাই ওখান দিয়ে ভিডিওটা করবি, ঠিক আছে? ওই মাঝেখানে বসে আছে, গার্ড করে ভিডিওটা তুলবি, ঠিক আছে? আর বলবি, আমি বলবো যে ছেলে তোর ফোনটা পড়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, যা তুই পজিশন নে তো। হ্যাঁ, ওকে 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 ওকে। হ্যাঁ, আমি এই দিকটায় চলে আসছি মায়ের এইদিকে, যাতে ও কোনো সন্দেহ না করতে পারে আর দেখতেও না পারে। হ্যাঁ, ওরা ওখানে বসে আছে আর আমাদের সৌরভদা এই যে এখানে। সৌরভদা চল, ও যাচ্ছে দেখো। আজকে সৌরভদার আছে কপালে। আমি বেশি সামনে যাবো না, সামনে গেলে দেখতে পাবে, আমি লুকিয়ে আছি। দেখলে বুঝতে পারবে এদিকে চেয়ারগুলো আছে, এখানে আমি আছি। এদিকে সচিন, এবার আমি একটু সামনে যাচ্ছি, ফোনটা লুকিয়ে, ফোনটা আমি লুকিয়ে সামনে যাচ্ছি, ফোনটা আমি গার্ড দিচ্ছি এখানে। আমায় দেখতে পেয়েছে, কিন্তু আমি ফোনটা এমন করে লুকিয়ে রেখেছি ওদের বুঝতে পারছে না আমার কাছে আছে। আর এইদিকে মা, এদিকে মা দেবে আজকে। সৌরভ দা ওকে অত দূর যেতে না বল। আজকে সৌরভ দা খাবে মাছ। পাগল হয়ে গেছে এখন, এই দেখো ফোনটা, এই তো আমার হাতে, বলবে না কিছু, বলবে না, না না বলে দেওয়ার কি আছে। আমি কোণে চলে আসি, আমি কোনটায় চলে আসছি। দোকান আছে, দোকানের গাড়ি চলে আসছি। ওকে, ও কেঁদে ফেলেছে একদম। তাহলে সব ব্লগ মাটি হয়ে যাবে ফোন না পেলে।
আরে থড়ি কি এখানে থাকবে নাকি ঢুকে গেছে অত ভেতরে পুলটা কি করে আরে আমি এমনি শুট করছিলাম জলটা আসছে আর আমি বুঝতে পারিনি টেনে নিয়ে চলে গেল আমার দিয়ে সবকিছু সৌরভদার জন্য হয়েছে সৌরভদাকে এরকম করতে কে বলে এখন আমার দিকে তাকায়নি আমার দিকে তাকালে বুঝতে পারবে আমার হাতে ফোনটা আছে আমি ইচ্ছা করে বলেছি এরকম ধরনের সত্যি আমার হার্ট ফেল হয়ে যেত ঠিক আছে এমন ন্যাকামো করেছে আমার সাথে ফটো শ্যুট করছি হুট করে বলছে ফোনটা জলে পড়ে গেছে তুমি ভাবো তোমরা ভাবো যে কি ভাববো কান্না পেয়ে গেছে ও যা ছেলে ও ফেলে দিতেই পারে ও একবার যদি জলে পড়ে যায় আমি আর ফোন পাবো না ঢেউয়ে কোথায় নিয়ে চলে যাবে কোন এলাকায় কোন দেশে পাবোই না এই প্র্যাঙ্কটা ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও আর অঙ্কিতা তুমি কিছু বলবে ফোনের চক্করে আবার চশমা নিয়ে আসতে ভুলে গেছিল আবার গেছে আনতে ওই দেখো দৌড়ে দৌড়ে আসছে মঙ্গল অঙ্কিতা এই ভিডিওটা এখন অবধি চলো বাই।